আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেশিপাল আমার আজকের আয়োজন হাতের বৃহস্পতি শনি রবি বুধ মঙ্গল চন্দ্র শুক্র রাহু অ্যান্ড কেতু এর কোন গ্রহের ক্ষেত্রে ত্রিভুত চিহ্ন কি ধরনের ফল দেয় মানে ত্রিভুত চিহ্ন কোন গ্রহের ক্ষেত্রে বা কোন রেখার উপরে থাকলে কি ধরনের ফল পাবেন তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেলয় আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন দর্শক আপনার হাতে যদি বৃহস্পতির ক্ষেত্রে ঠিক আঙ্গুলের নিচে তর্জনী এবং রেখার উপরে এই বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে আপনার মধ্যে থাকবে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব এবং মন্ত্রণাদাতা বা পরিচালনা শক্তি এমনকি দ্বৈত কার্যে পারদর্শী হবেন উপরন্ত রাজনীতি করে যাদের জীবনযাপন বা পেশা তাদের হাতে এই বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকতে দেখা যায় তাছাড়া বড় বড় সংগঠক প্রধান এমনকি প্রতিষ্ঠান প্রধান যেমন বা ভার্সিটির স্কুলের প্রধান শিক্ষক কলেজের প্রিন্সিপাল এমনকি কোনো সংগঠনের প্রধান সভাপতি বা দেখা গেল আপনার উপদেষ্টা পরিষদের সদস্য এমনকি বৈদেশিক কার্যে সফলতার ইঙ্গিত দেয় তাছাড়া মানে পরধন বা স্ত্রী ধন বা স্ত্রী লোকের অর্থপ্রাপ্তি ঘটে থাকে এই বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে আবার শনির ক্ষেত্রে যদি কখনো ত্রিভুজ চিহ্ন থাকে মধ্যম আঙ্গুলের গোড়ায় এবং হৃদয় রেখার উপরে এই শনির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে সেই জাত ব্যক্তিরা গুজ্জ বা আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শীতা লাভ করে এমনকি ইন্দ্রজালিক বিদ্যা জ্যোতিষবিদ্যা সামুদ্রিক বিদ্যা এগুলো রপ্ত করে থাকে এমনকি এই পেশায় তারা জীবনে জয়ী হয় স্বনামধন্য জ্যোতিষ স্বনামধন্য ভবিষ্যৎ বক্তা বা স্বনামধন্য হোমিওপ্যাথিক ডাক্তার এমনকি জীবনে বড় বড় আধ্যাত্ম চেতনার বিজ্ঞানী গবেষকদের হাতে এই শনির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকতে দেখা যায় আবার এই ত্রিভুজ চিহ্ন যদি রবির ক্ষেত্রে থাকে কখনো অনামিকা আঙ্গুলের ঠিক গোড়ায় এবং হৃদয় রেখার উপরে এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে ওই জাত ব্যক্তিরা শিল্প সাহিত্য কলা বিদ্যায় প্রচন্ড পারদর্শী হয় এমনকি এদের কর্মের সুনাম মানে সেই অফিসের প্রধান ব্যক্তি রূপে একদিন না একদিন প্রতিষ্ঠিত হয় অর্থাৎ জীবনের বাধা বিপত্তি দূর করে সূর্য যেমন উদিত হয়ে জগৎ আলোকিত হবে তেমনি রবির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন যেন তাকে মহান করে তুলবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই এই ত্রিভুজ চিহ্ন যদি কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় এবং হৃদয় রেখার উপরে ঠিক বুধের ক্ষেত্রে থাকে তাহলে ওই জাত ব্যক্তিরা বিদ্যান ধনবান আইনজ্ঞ গণিতে পারদর্শী গবেষক এমনকি বুদ্ধি বৃত্তি তীক্ষ্ণতা বা বুদ্ধি খাটিয়ে উপার্জন করে থাকে এই ত্রিভুজ চিহ্ন যদি মঙ্গলের ক্ষেত্রে কখনো দৃষ্ট হয় তাহলে এই জাতকেরা হবে প্রকৃত সেনাপতি আমি পূর্বেও অনেক ভিডিও বলেছি যে মঙ্গল জ্যোতিষ শাস্ত্রে দেব সেনাপতি তাই মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন দেব সেনাপতির প্রকৃত সৈনিকের গুণ বিদ্যমান যেন জীবন দিবে তবু প্রভুর ক্ষতি হতে দেবে না প্রকৃত রণনীতিতে বিশারদ এমনকি অস্ত্র শস্ত্র বিদ্যায় মানে পারদর্শী এমনকি প্রভুত্বকামী হয় অর্থাৎ সে তার মনিবের কোন রকম ক্ষতি চাইবে না মনির মনিবকে বাঁচাইতে জীবন পর্যন্ত যাক তবু সে তার দায়িত্ব পালনে কুণ্ঠিত হবে না অর্থাৎ প্রকৃত দায়িত্ববান পুরুষ এবং গর্বিত পুরুষ বা গর্বিত জাত ব্যক্তির হাতে মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকতে দেখা যায় এই ত্রিভুজ চিহ্ন যদি চন্দ্রের ক্ষেত্রে থাকে কখনো তাহলে এই জাতকের মধ্যে মানে মনে থাকে সর্বদা কল্পনা বিলাসী মানসিকতা তবে এরা অত্যন্ত আদর্শবাদী ও কৃতিত্বের পরিচয় দেয় যে কোনো কাজ শুরু করে তা শেষ করে ছাড়ে উপরন্ত এরা ধার্মিক কবি সাহিত্যিক শিল্পী লেখক বা জাদুবিদ্যায় পারদর্শীদের এই চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকতে দেখা যায় আবার নারী জাতির হাতে যদি এই ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে তারা শ্বশুরালয় মানে পিতার কুলে অনেক গরিব ঘরে জন্মালেও মানে ধনী ঘরে বিবাহ হয় বা বিবাহের পরে তারা অনেক ধনী ও জননন্দিত হয়ে ওঠে তাছাড়া চন্দ্র ক্ষেত্রে ত্রিভুজ সেই জাতক জাতক বা জাতিকার মানে বিপরীত লিঙ্গ তারা জীবনে প্রতিষ্ঠা সম্মান বা তাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে সংসার সমাজে সুচ্ছ আসন আসনে আরোহণ করতে দেখা যায় এই ত্রিভুজ চিহ্ন যদি শুক্রের ক্ষেত্রে অর্থাৎ বৃহস্পতির আঙ্গুলের গোড়ায় এবং আয়ু রেখার বাইরে মানে বিদ্যাঙ্গুলের গোড়ার অংশে বেষ্টিত যে আয়ুরেখা এর মাঝখানে যদি এই ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে সেই জাতক জাতিকারা প্রকৃত প্রেমিক প্রেম করে এদের জীবনে বিবাহ হয়ে থাকে এরা অত্যন্ত শান্ত নম্র ভদ্রচিত ব্যবহারের অধিকারী এমনকি এরা গণিত শাস্ত্রবিদ বা গণিতে পারদর্শী পদার্থ গণিতে গবেষণা এমনকি নামজাদা গবেষক হয়ে মানে নোবেল পুরস্কার পর্যন্ত পেতে দেখা যায় অনেক গণিত এবং পদার্থে নোবেল প্রাপ্তদের হাতে এই শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকতে দেখা গেছে এক কথায় শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ শুভ ইঙ্গিত দেয় যেমন মানে প্রেম সূচক বিবাহ কিন্তু সেই বিবাহে সুখ শান্তি ও গৌরবময় জীবনযাপন আবার মানে গণিত বা পদার্থে মানে শাস্ত্রজ্ঞ ব্যক্তি এমনকি মহাকাশ গবেষণাও পর্যন্ত এই শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে তারা মহাকাশ বিজ্ঞানী পর্যন্ত হতে পারে এই ত্রিভুজ চিহ্ন যদি রাহুর ক্ষেত্রে থাকে মানে তর্জনী আঙুলের গোড়ার বৃহস্পতি এবং এই বৃদ্ধাঙ্গুলের গোড়ার শুক্রের অংশের মাঝখানে যে রাহুর অংশটা এই রাহুর অংশে যদি এই ত্রিভুজ চিহ্ন থাকে কখনো তাহলে কিন্তু মানে আর রক্ষা নেই এটা যেমন আয়ুরেখার রেখার উপরে চিহ্ন যদি ঊর্ধ্বমুখী থাকে তাহলে দেখবেন তাদের পিতৃ ধন সম্পদ সম্পত্তি নাশ হবে এমনকি ছোট কাল থেকে পরগৃহে বাস বা পরের খাবারে আহার এমনকি মানে অপরের আশ্রিত হয়ে জীবন জীবনযাপন করতে হয় তাছাড়া এই রাহুর ক্ষেত্রে ত্রিভুজ লটারি ফাটকা জোয়া ঘোড়দৌড় এমনকি পথে জাতকের অর্থ উপার্জন হয় ঠিকই কিন্তু এই অর্থ সে নিজে ভোগ করে যেতে পারে না অর্থাৎ এরা হয় অত্যন্ত লোভী ও স্বার্থপথ যার জন্য লটারি কেটে বা ফাটকা খেলে জোয়া খেলে বা শেয়ার বাজারে ধনী হতে চায় কিন্তু এরা ভোগ করে যেতে পারে না অর্থাৎ এদের আয়ু স্বু এমনকি শেষ জীবনে এই অর্থ অপরে ভোগ করে থাকে এই ত্রিভুজ চিহ্ন যদি কেতুর ক্ষেত্রে হাতের মাঝখানে মানে ঠিক ভাগ্য রেখা যেখান থেকে ওঠে এই মাঝখান বরাবর যদি এই ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকে মানে হৃদয় রেখা এবং শিররেখার মাঝে ভাগ্য রেখা লাগোয়া তাহলে তারা বিজ্ঞান শাস্ত্রে বিশারদ সম্ভ্রান্ত ব্যক্তি বা সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করে নিজেও সম্ভ্রান্ত রূপে সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকে উপরন্ত বহু দুর্ঘটনার হাত থেকে বাঁচায় যেমন উচ্চস্থান থেকে পতন কলহ গন্ডগোল মামলা মোকদ্দমা আহ এগুলার হাত থেকে এই ত্রিভুজ জাত ব্যক্তিকে অবলীলাক্রমে উদ্ধার করে